হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের। সকলে জানেনই যে এখন গোটা বিশ্বে একটা মহামারী, যেটাকে আমরা বলছি নভেল করোনা ভাইরাস 2019 বা কোভিড-19। এক মিনিট, ভিডিওটা বন্ধ করবেন। আমি সায়েন্স অ্যান্ড সিমটমস বা প্রিকশনস বলার জন্য ভিডিওটা বানাচ্ছি না, এটা সকলে জানেন, কারণ ফেসবুকে প্রায় হাজারখানেক ভিডিও অ্যাবাউট সায়েন্স অ্যান্ড সিমটমস অ্যান্ড প্রিকশনস হ্যাজ বিন শেয়ার্ড। ইউটিউব খুললেও মানুষ হাজার হাজার ভিডিও পাবে যে কোভিড-19 সায়েন্স অ্যান্ড সিমটমস কী বা প্রিকশনস কী, ফিভার, কাফ, শর্টনেস অফ ব্রিথিং অ্যান্ড লিডিং টু দ্য কমপ্লিকেশন নিউমোনিয়া, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, তো ব্লাবলাবলা সকলে তোমরা এগুলো জানো, কারণ আর অনেক ডাক্তাররাও এগুলো বারবার করে এগুলো শেয়ার করে দিয়েছেন। সায়েন্স অ্যান্ড সিমটমস কী হতে পারে বা পিরিয়ডটা কী বা কীরকমভাবে স্প্রেড হয় অ্যান্ড এগুলো তোমরা সকলে জানো। আর প্রিভেন্টিভ মেজার্স লাইক মাস্ক ইউজ করা বাইরে বেরোলে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া ভালো করে বাইরে থেকে এলে, বা জামাকাপড় বাইরে থেকে এলে সেগুলো ড্রেস চেঞ্জ করা, ডেটল বা স্যাভলন দিয়ে সেগুলোকে জামাকাপড়গুলোকে ধোয়া অ্যান্ড তোমরা সকলে এগুলো জানো। খালি আমাদের মধ্যে মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে সচেতনতা। মানুষের মধ্যে সচেতনতার অভাব, সেটাকেই ঠিক করতে হবে। আমরা সকলেই সব কিছু জানি, কিন্তু যেন আমরা সেগুলোকে ফলো করি না, এটা মেন ব্যাপার। একটা ব্যাপার, আমরা মাস্ক কেন ইউজ করতে বলছে ডাক্তার, বা আমরা কেন মাস্ক ইউজ করছি, কারণ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন বাইরে বেরোচ্ছি, সাধারণ কোনো মানুষের হাঁচি বা কাশি হতেই পারে। তো এটা এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস, এটা রুট অফ এন্ট্রি কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট। তো সেখান থেকে সেটা আমরা যখন হাঁচি বা কাশছি, স্নিজিং বা কাফিংয়ের মাধ্যমে ড্রপলেট, থ্রু দ্য ড্রপলেট ইনফেকশন, এই যে ড্রপলেটস যেগুলো প্রডিউস হচ্ছে তার মধ্যে থেকে কিন্তু, সেগুলো থেকে কিন্তু এটা স্প্রেড হচ্ছে। তো আমি যেটা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এই কোভিড-19 বা করোনা ভাইরাস বা নভেল করোনা ভাইরাস 2019, এটার ব্যাপারে জানার জন্য আমি আগে চারটে টার্মসের ব্যাপারে কথা বলব। কী কী? একটা হচ্ছে এপিডেমিক, সেকেন্ডলি প্যান্ডেমিক, থার্ড কোয়ারেন্টাইন অ্যান্ড ফোর্থ হচ্ছে আইসোলেশন। এই কথাগুলো কিন্তু সবাই জানে না। বেসিক্যালি যারা ডাক্তার বা আমরা মেডিকেল স্টুডেন্টস, আমরা এই টার্মসগুলো পড়ছি বা পড়েছি, আমরা হয়তো এগুলো জানি, কিন্তু হঠাৎ করে এই যে এমন একটা নতুন রোগ হলো বা একটা নতুন মহামারী হচ্ছে, বা মানুষ এই যে বলছে এই কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সবাই কি আদৌ জানে যে হোয়াট ইজ কোয়ারেন্টাইন? এটা কিন্তু সকলে জানে না। কোয়ারেন্টাইন শব্দের ঠিক প্রকৃত বাংলা অর্থটা কি কোয়ারেন্টাইনের? এপিডেমিক কী জিনিস? এপিডেমিক মানে হচ্ছে একটা দেশে যখন মহামারী হচ্ছে, সেটা হোক প্লেগ বা কলেরা, সেটা 1720 1720 প্লেগ হতে পারে, 1820 কলেরা হতে পারে, 1920 স্পেনে স্প্যানিশ ফ্লু হতে পারে, অ্যান্ড নাও এখন 2020 যেটা করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস 2019 বা কোভিড-19 যেটাকে আমরা বলছি, এটা যখন একটা দেশের মধ্যে হচ্ছে তখন সেটাকে আমরা বলছি এপিডেমিক। প্যান্ডেমিক কখন বলছি আমরা? প্যান্ডেমিক যখন বলছি সেটাকে বলা হচ্ছে যে হোয়েন দ্য এপিডেমিক ইজ অকারিং থ্রু আউট দি গ্লোব, across the continents, across the international border, crossing the international border. মানে যখন মহামারীটা গোটা বিশ্বে হচ্ছে, পুরো বিশ্বে যখন মহামারীটা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি প্যান্ডেমিক। এবারে কোয়ারেন্টাইন কী? কোয়ারেন্টাইন হচ্ছে আমরা কোয়ারেন্টাইন সেটাকেই বলছি, এটাকে মেডিকেলীয় ভাষায় যেটা বলা হয় যে separation of the apparently healthy people from the complete healthy people till the highest level of the incubation period. ei kotha ta bolle kintu medical students ra bujhbe, doctor ra bujhbe, baki ra sadharon manush ra kintu kichu bujhbe na. tale what is quarantine? quarantine mane hocche je ekta manush she hoyto ekta deshe kono ekta kono mahamari hoyeche ba ekta kono rog hoyeche, kono ekta infectious ba kono contagious kono ekta disease hoyeche, shei
দেশ থেকে যখন কোনো একটা মানুষ, ধরে নিচ্ছে আমি ইন্ডিয়া, তো সেই ইন্ডিয়াতেই যখন একটা কোনো মানুষ আসছে, তাকে 14 দিনের জন্য বা একটা পিরিয়ড অফ টাইমের জন্য তাকে আইসোলেশনে রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? তাকে অবজার্ভ করা হচ্ছে যে তার মধ্যে কোনো সাইন্স অ্যান্ড সিমটমস ওই পার্টিকুলার রোগের শো করছে কি না। অর্থাৎ মানেটা কি বলতে চাইছে, হয়তো আমি ধরে নিচ্ছি এখন ইন্ডিয়াতে ইটালি বা ইরান বা চায়না থেকে একটা কোনো মানুষ আসছে, আমি ধরে নিচ্ছি সে প্রবাসী বাঙালি বা ভারতীয় ইন্ডিয়ান, সে আসছে, তাকে এলেই আমরা কিন্তু কোয়ারেন্টাইনে রাখব। কেন রাখব? আমরা একটা পিরিয়ড অফ টাইম, মানে 14 ডেজ যেটাকে আমরা ধরছি, সেই 14 ডেজ আমরা তাকে অবজারভেশনে রাখবো। আমরা তাকে দেখব যে তার মধ্যে যে ডিজিজ এজেন্টটা হারবার হচ্ছে কি না, এবং ওয়েদার দ্য সাইন্স অ্যান্ড সিমটমস আর বিং ম্যানিফেস্টেড অর নট, সাইন্স অ্যান্ড সিমটমস কিছু শো করছে কি না, বা ওয়েদার সে ডিজিজটাতে এক্সপোজার হয়েছে কি না, মানে কেসটাতে সে সাসপেক্টেড কি না, আমরা সেটা ভালো করে লক্ষ্য করব। কারণ আমরা যদি তাকে খুললাম খুল্লা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা যদি না দেখি, তাহলে কিন্তু ডিজিজটা তার মধ্যে যদিও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা খুবই স্প্রেড করে যাবে। আর এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু খুব মারাত্মক লেভেলের কন্টাজিয়াস এবং মারাত্মকভাবে এটা স্প্রেড করছে। আর একটা জিনিস এবার যেটা আমি বলবো, সেটা হচ্ছে আইসোলেশন। মানে একটা মানুষকে আইসোলেট করে রাখা, আলাদা করে রাখা, যে সে এই কেসটাতে সাসপেক্টেড, এই রোগটাতে, এই ডিজিজটাতে সাসপেক্টেড, যেহেতু এটা একটা কমিউনিকেবল ডিজিজ, সেই জন্য আমরা তাকে আইসোলেট করে রাখবো, আলাদা করে রাখবো, যাতে একজনের থেকে 100 জনের না ছড়ায়। সেই জন্য মানুষের মধ্যে সচেতনতা যেটা বাড়ানো দরকার, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যেটা বারণ করা হচ্ছে, ওভার ক্রাউডিং অ্যাভয়েড করতে, গ্যাদারিংস অ্যাভয়েড করতে। মানুষ যতটা বাইরে কম বেরোনো যায় বা কোথাও যাওয়া যায়, কোথায় ঘুরতে যাওয়া, কোথাও গ্যাদারিং, পার্টিস অ্যান্ড অল, এগুলোকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, বাইরের খাওয়া দাওয়া। কেন? কারণ হচ্ছে এইটা এতটাই কন্টাজিয়াস যে একজনের যদি হয়তো একটা গ্যাদারিং হলো, সেখান থেকে আরও 500 জনের কিন্তু ছড়াতে পারে। এবং সেই জন্যে মানুষকে আরও বারবার করে বারণ করা হচ্ছে, টু অ্যাভয়েড গ্যাদারিংস অ্যান্ড অল। হ্যাঁ, আজকে ইন্ডিয়া, আজকে 22শে মার্চ, ইন্ডিয়াতে জনতা কারফিউ ডাকা হয়েছে। কেন জনতা কারফিউ ডাকা হয়েছে? আর হ্যাঁ, সানডেতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কিন্তু আজকে সানডেতে এই জনতা কারফিউটা ডেকেছে। কেন ডেকেছে? কারণ আমরা সকলে জানি সানডে বা রবিবার হচ্ছে মানুষ ছুটির দিন আমাদের এখানে, তো সেই দিনে মানুষ কিন্তু বেশি গ্যাদারিং করে, বেশি বাইরে বেরোয়। তো সেইটাকে ছুটির দিনে উনি একটা ভালো মাথাটা মেরেছেন, যে ভালো প্ল্যান খাটিয়ে এটাকে ইয়ে করেছেন, যে আজকে দিনে জনতা কারফিউটা করা, কারণ যেহেতু সানডে ছুটির দিন, সকলে বেশি বাইরে বেরোয় রবিবার দিনকে, আজকে সকাল 7টা থেকে ঠিক রাত 9টা অবধি জনতা কারফিউ। কেন? মানুষ বাড়িতে এই একটা দিন বসলে কি হচ্ছে, যে মানুষ যত বাইরে কম বেরোবে তত কিন্তু ভাইরাস কম স্প্রেড হবে। মানে ইন দ্য সেন্স, আমি যেটা বলতে চাইছি যে মানুষ যত বাইরে কম বেরোবে, মানুষ যত কম আজকের দিন মানে বাইরে যত কম মিশবে, তত কিন্তু এই যে স্প্রেড, তত স্প্রেডটা কিন্তু হবে না, স্প্রেডটা কিন্তু লেভেলটা কমে যাবে। যদি এটা এই লেভেল হয়, সেখান থেকে নেমে সেটা কিছুটা কমে যাবে। তো এই নয়, আরেকটা জিনিস, যে ইনফেকশনটা বা এই যে স্প্রেডটা, কন্টাজিয়াস লেভেলটা কিছুটা কমার জন্যে আজকে মানুষকে বাইরে বেরোতে বারণ করা হয়েছে, কিন্তু মানুষ কি অশিক্ষিত? মানে এই মানে এর মানে এই নয় যে আমি প্রচণ্ড শিক্ষিত বা আমার প্রচুর জ্ঞান আছে, আমি সেটা কখনোই বলতে চাইছি না। আমারও অনেক কিছু বলার ভুল হতে পারে, আমি এখানেও যদি কিছু ভুল বলে থাকি, সেটার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থনীয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা খবরে দেখছি
যে এই যে সারাদিন জনতা কারফিউ, তার জন্য মানুষ যেখানে ওভার ক্রাউডিং গ্যাদারিংস করতে অ্যাভয়েড করা হচ্ছে, সেখানে মানুষ ভিড় করে মাংসের দোকানে, চিকেনের দোকানে, মাটনের দোকানে, ভেজিটেবলসের দোকানে, চালের দোকানে ভিড় লাগিয়ে দিচ্ছে। কি না আজকে রবিবার, ছুটির দিন, তার উপর জনতা কারফিউ, বাড়িতে বসে চিকেন খাবো, মাটন খাবো। তাহলে মানুষের মাথায় কি আদৌ সেন্স আছে? আদৌ কি বুদ্ধি আছে? তারা জেনেও জানে না, জ্ঞান পাপি সোজা কথায়। হ্যাঁ, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আরেকটা জিনিস বলা হয়েছে, যেটা সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার বলেছেন ঠিক বিকাল 5টায় সকলকে তালি বাজাবে। কেন বলেছে? এটা অনেকের কাছে হাস্য কৌতুক মনে হতে পারে, এবং ফেসবুক খুললেই এখন দেখা যায় যে হাজার হাজার এখন ট্রল বেরিয়ে গেছে। এখন তো একটা কিছু বেরো, মানে কথা হলেই সেটা ট্রল মিমস বেরিয়ে যায় ফেসবুকে। তো এই যে প্রাইম মিনিস্টার বলেছেন যে তালি বাজাতে, বা যেটার জন্য এখন এত মিমস বেরোচ্ছে, কিন্তু আমরা চায়নার উহান সিটি দেখি বা আরও অন্যান্য সব দেশ দেখি, সেখানেও কিন্তু এই প্রথাটা পালন হয়েছে। কিন্তু এটা লোক কি আসল লজিক জানে যে কেন বলা হয়েছে? ডক্টরস হু আর দ্য আল্টিমেট ওয়ারিয়ার্স, আমরা তো আমাদের ঘরে থাকতে বলা হচ্ছে, আমরা ঘরে আছি, বসে বসে ফেসবুকে হাজারটা মিম বানাচ্ছি, ট্রল বানাচ্ছি, মানুষকে মানুষের মজা উড়াচ্ছি, আমরা এই যে মজা উড়াচ্ছি, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা যাদের নিয়ে মজা উড়াচ্ছি তারা আমাদের জন্য কী করছে? এই যে ডাক্তার, এই যে ডেলিভারি বয়েজ, যারা এই মুহূর্তেও খাবার ডেলিভারি করছে, ফুড ডেলিভারি করছে, বা ডাক্তার যারা দিন রাত নিজেদের প্রাণের চিন্তা না করে, নিজেদের কথা চিন্তা না করে, দোজ হোয়ার দ্য আল্টিমেট ওয়ারিয়ার্স, যেখানে ভগবানের মন্দির, যেখানে মন্দির মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শুধুমাত্র কিন্তু হসপিটাল খোলা আছে, সেখানে ডাক্তাররা আছে, সেই ডাক্তারদের জন্য, সেই ওয়ারিয়ার্সদের জন্য, সেই ডেলিভারি বয়েজদের জন্য, যারা আমাদের জন্য, যারা আজ বাইরে কাজ করছে, মানে আমরা বাড়িতে আছি, যারা আমাদের জন্য লড়ছে, সেই মানুষগুলোর জন্য কি আমরা একটু একটা বারের জন্য তালি বাজাতে পারি না? মানুষ কি এতটাই আজ অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে ফেসবুকে মিমস আর ট্রল বানিয়ে বানিয়ে? এটাই লজিক। আর অনেক কিছুই বললাম, আর বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে আরও সচেতন হন, এটা মামুলি কোনো ব্যাপার নয়, মামুলি কোনো জিনিস নয়। ইরানে কিন্তু এখন অনেক ডেথস হয়ে গেছে, ইন্ডিয়াতেও কিন্তু পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। তো আপনাদের সচেতনতা, আপনারা যত সেফ থাকবেন, আপনারা যত সাবধানে থাকবেন, যত জিনিসটা মাথা দিয়ে একটু বুঝে শুনে একটু কাজ করবেন, বোকার মতো কাজ না করে, তত কিন্তু জিনিসটা আরও কন্ট্রোলে আসবে। আমি একজন দেশের নাগরিক, আমি একজন সিটিজেন, আমি যদি সচেতনতা না অবলম্বন করি, তাহলে আর আমার আশেপাশের বাকি 5টা মানুষ তারা কীভাবে সচেতনতা অবলম্বন করবে? আমি যদি তাদেরকে জিনিসটা শেখাই, আমি যদি না শেখাই, না বোঝাই যে জিনিসটা এইভাবে করা উচিত, এইভাবে হওয়া উচিত, এইটা ভুল, এটা এই এই যে অনেকে যে বলছে এই প্যারাসিটামল খেলে এই কমে যায়, COVID-19 ভাইরাস ছড়ায় না, এই রোদ পড়লে কমে যায়, এটা ওটা, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। আমি সঠিক জিনিসটা জানি, সঠিক জিনিসটার সম্বন্ধে আগে জ্ঞান অর্জন করি, দেখি। এখন তো গুগল বাবা কি যাই হোক, এখন তো নেট আছে, নেট খুলে দেখি, সবসময় যে মেডিকেল স্টুডেন্ট হতে হবে বা মেডিকেল স্টুডেন্টরা সব কিছু জানবে, ইন দ্য সেন্স আমি নর্মাল মানুষের কথা বলছি, নেট আছে, গুগল খোলো, ইউটিউব খোলো, ফেসবুকে কিন্তু অনেক উল্টোপাল্টা পোস্টও ছড়ায়, অনেক ভুলভাল পোস্টও ছড়ায়, অনেক ভালো পোস্টের মাঝে অনেক ভুলভাল পোস্টও ছড়ায়। তো তুমি সেটার ঠিক কি ভুল সেই জিনিসটাকে যাচাই করো, ইউটিউব খোলো, গুগল খোলো, সেই জিনিসটার ব্যাপারে রিসার্চ করো, যাচাই করো যে জিনিসটা ঠিক না ভুল, জিনিসটাকে নিয়ে স্টাডি করো, তারপর তুমি মানুষের মাঝখানে ছড়াও যে এটা করলে এই হয়, ওটা করলে ওই হয়, এটা ঠিক, এটা ভুল। তো সর্বশেষ আমি একটাই কথা বলবো যে আজকের জনতা কারফিউটা যেন সফল হোক, আর গোটা বিশ্বের মানুষ এখন খুবই বিপদে আছে, অবস্থাটা খুবই খারাপ। একজন
নাগরিক হয়ে আমি চাইব সকলে ভালো থাকুক, সকলে সাবধানে থাকুক। আর হ্যাঁ, আজকে কিন্তু বিকেল পাঁচটার যে তালি বাজানো যেটা ব্যাপারটা বললাম, এটা কিন্তু কেউ তোমরা ট্রল বা মিম হিসাবে নিও না, এটা ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। একটু ভেবো, আমরা এতটাই অকৃতজ্ঞ হয়ে যাইনি, আমাদের মধ্যে একটু হলেও হিউম্যানিটি আছে। আমরা মানুষ যারা আমাদের জন্য এত লড়ছে, ডাক্তারদের কসাই বলে আর তাদেরকে মারধর করেই কি আমরা শুধু পার পেয়ে যাব? প্লিজ, সব হ্যাঁ মানছি আমি, কিছু কিছু ডাক্তাররা তারা ভুল কাজ করে যার জন্য হয়তো আমাদের এই ডাক্তার সমাজের নামটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সব ডাক্তার খারাপ হয় না। যারা দিন রাত জেগে, যারা নিজেদের পরিবারের কথা ভুলে গিয়ে যারা আজ লড়ছে সারা দিন, তাদের কথা কি আমরা ভুলে যাব এত সহজেই? দ্য আল্টিমেট ওয়ারিয়ার্স ডাক্তার, যারা আজ বর্ডারে আছে আর্মি, যারা সেই ডেলিভারি বয়েজ যারা এই রোদে বেরিয়ে আমাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে, তাদের জন্য কি আমরা, সেই সকল মানুষদের জন্য কি আমরা একটু করতে পারি না, একটু ভাবতে পারি না? প্লিজ, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আজকে। আজকে জনতা কারফিউ সফল হোক, সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, স্টে সেফ, গুড বাই।